পাশ্চাত্য সঙ্গীতের অনুপ্রেরণা কি করে আমাদের ভারতবর্ষের সঙ্গীত, বিশেষত বাংলা সঙ্গীত, বাংলা সঙ্গীতে আমরা আসছি। ক্যালকাটা হল দ্য ফার্স্ট ক্যাপিটাল অফ ইন্ডিয়া, ব্রিটিশ কলোনিয়াল ইন্ডিয়া। গত এক বছরের প্রচেষ্টা, আমি দু তিনজনের নাম সত্যি বলতে চাই, সোমেন রায়, পিনাকী দত্ত, অশোক রক্ষিত, এক বছর ধরে আমরা যে প্রচেষ্টা করেছি সেটা আজকে আপনাদেরই মতামতে যা পেলাম সত্যি মনে হচ্ছে এখন সার্থক। মনে হলো সত্যি বোধ হয় নবমী রাতটা কাটল। তো একটুখানি অন্যরকম করার চেষ্টা করেছিলাম। এবার আমার বন্ধু পিনাকী, আমি ওকে একটু ডাকতে চাই, প্লিজ পিনাকী, আমি ওকে কি বলবো, আমরা এক বছর, মোর দ্যান ওয়ান ইয়ার, মানে কখনো আমার দেশের রাত্রি চারটে, কখনো ওর দেশের রাত্রি তিনটে, আমরা কিভাবে এই প্রোগ্রামগুলো সাজানো নিয়ে খেটেছি। তো আজকে সত্যি মনে হচ্ছে যে নবমী রাত সার্থক। অসংখ্য মানুষের হাহাকার শুনেও নিঃশব্দে নীরবে, ও গঙ্গা তুমি, ও গঙ্গা বইছ কেন? সত্যি কথা বলতে, যখন এই প্রোগ্রামটার কনসেপ্টটা মাথায় আসে আর কি, যেরকম একটা কিছু করলে কেমন হয়, বিশেষত প্রবাসে থেকে বাংলা গানের সূত্রগুলোকে খোঁজার একটা চেষ্টা, তখন আমি নিজেই খুব সন্দিগ্ধ ছিলাম যে আমি এখানে থেকে রিসার্চটা করতে পারবো কি না, সেই মেটেরিয়াল পাবো কি না, এবং খুব ভয়ে ভয়েই দুজনকে বলেছিলাম প্রথম কথাটা। এক নম্বর হচ্ছে রতনদা, আরেকজন আমার পার্টনার ইন ক্রাইম ঋতুপর্ণা। তো এই দুজনকে বলেছিলাম এবং তারপরে আমরা বললাম ঠিক আছে চেষ্টা করে দেখাই যাক। গত এক বছর ধরে তারপরে রিসার্চ করলাম, মেটেরিয়ালগুলো বেরোলো, তারপরে টিমটাকে পুট টুগেদার করা হলো, তারপরে দেবজ্যোতিদাকে আমরা টিমে নিলাম। হ্যাঁ, মানে একমাত্র আজকে দেবজ্যোতিদা যে কাজটা করেছেন, দেবুদা, সেটা একমাত্র উদয় বোধ করতে পারেন একদম সত্যি। এবং তারপরে আমরা গিয়ে, ও বিশেষত গেল, মানে আমি দেবুদা, তখন আমি সবে বাম্বে থেকে এসেছি, দেবুদার কাজের মধ্যে ব্যস্ত, ও গেছে দুদিনের জন্য, আমরা দেব ওকে নিয়ে, দেবুদাকে নিয়ে মিটিং করে জিনিসটা কীভাবে দাঁড়াবে, কীভাবে কী হবে, আলটিমেটলি এটা সাকসেস হয় না, সবার ভালো লেগেছে, এটাই আমাদের এক বছরের পরিশ্রম, এটাই সার্থক। আমি বিশ্বাস করি সঙ্গীতে সিনিয়র জুনিয়র বলে কিছু হয় না, সাংগীতিক বোধটা কারোর এক বছরে হয় আর কারোর কারোর একশো বছরও হয় না, তো ইটস ডিপেন্ডস। তো আমি এই বছরে আই এম ভেরি লাকি, এটা আমি বলতে বাধ্য, যে আমি যে আর্টিস্টদের সাথে পেয়েছি আমার সাথে এবং তারা আমার সাথে কাজ করতে এক বাক্যে রাজি হয়েছেন, তাদের মধ্যে ওয়ান অফ দেম আমার নিজের ছোট ভাই, মানে একদম আমার হয়তো রক্তের সম্পর্ক না, কিন্তু বিশ্বাস করুন কলকাতায় আমার বাড়ি আর ওর বাড়ি ঠিক চারটে বাড়ির ডিফারেন্স। আর ও আজকে ভারতবর্ষের, আমার, আমি বিশ্বাস করি যে কজন নাম করা গিটারিস্ট আছে তার মধ্যে একজন। তো আমি যখন ওকে বলি যে বাপি এরকম এরকম ব্যাপার, একটু দায়িত্ব দিয়েছে আমাকে, মানে যদিও দায়িত্বর পার্সেন্টেজটা হয়তো চালা না, কিন্তু আমার তো একটা দায়বদ্ধতা থাকে, তো আমরা এইভাবে একটা কিছু করি। তো বাকি বাপির কোনো কথা না, বাপি প্রথমেই রতনদা তোমার ব্যাপার, আমি আমার কিছু বলার নেই, তুমি আমাকে যেভাবে চাও। তো এইটুকখানি পাওয়ার, শুধু আমি বাপির নাম বলবো না, আমি বাপির কাছে কত কিছু কতগুলো কথা চিনছি জিজ্ঞেস করবো, তার আগে আমি সবার কথা বলতে চাই। প্রথমত আমার বন্ধু সুদীপ্ত, আমার বন্ধু পার্থ পাল, আমার বন্ধু সৌরভ বুড়ো, আমার সিনিয়র, মানে আমি বিশ্বাস করুন আমি এক যার কথা বলতে আরেকজনকে বলতে চাই, সে হচ্ছে বিপ্লব দা। এত সিনিয়র লোক, এত কম্প্রোমাইজিং, এত কোঅপারেটিভ, মানে ভাবাই যায় না। তো বাবাই, বুবুন, মানু, দে আর অল ব্রিলিয়ান্ট মিউজিশিয়ানস এবং দে আর দ্য ক্রিম অফ ইন্ডিয়া আই বিলিভ। তো আই এম ভেরি লাকি যে সত্যি এই বছর এদেরকে সাথে পেয়ে কিছু একটা করতে পেরেছি, এবং সেটা আমি নিজের কথা বলে নয়, মানে যারা দর্শক তাদের বক্তব্য আর কি যা পেলাম আর কি। তো থ্যাংকস টু অল অফ দেম।
যদি না চাইতে গানে গাইতে প্রিয় সাথী আমাকে গানে গাইতে হতো না বঙ্গ সম্মেলন অনেকবারই হয়ে গেল আমার জীবনে, জানি না আর কতবার আসবো, ঈশ্বরের আশীর্বাদে হয়তো আরও আসতে হবে, অনেক অনেক আশীর্বাদ এখনও পাওনা আছে। আর 38তম এই বঙ্গ সম্মেলন, রতনদা সত্যি আমায় যখন বলল, আমি বললাম ঠিক আছে তুমি আমার ডেটগুলো একটু ফাইনাল করো, আমি শিডিউল সাজিয়ে নিচ্ছি। আমি একবারের জন্য কিন্তু আমার অন্য কাজ কি আসবে না আসবে আমি ফিরেও তাকাইনি, কেন এটা শুধু বঙ্গ সম্মেলন নয়, আমার কাছে আমার অনেক পুরনো দাদা বৌদি তাদের সাথে আমার দেখা হয়, যারা আমাকে মানে আমার শুরু থেকে যারা আমাকে দেখেছে চিনেছে, এবং থ্যাংকস টু পিনাকি দা, সৌমেন দা, এন্টায়ার কল্লোল এবং আনন্দ মন্দির যারা কমিটিতে আছেন তাদেরকে, আর রতনদা যেরমভাবে সত্যি যে মিউজিশিয়ান সেট আপ যেটা সাজিয়েছে এক্সেলেন্ট, এবং আমি সত্যি একজন মিউজিশিয়ানে বিশ্বাস করি, এই যে টিমটা, এই টিমটাকে নিয়ে অনেক ধরনের এক্সপেরিমেন্টাল কাজ করা যায়, আপনারা যদি ভবিষ্যতে চান আপনারা করতেও পারেন। দে আর অ্যামিউজিং মিউজিশিয়ান, মিউজিশিয়ান সেট আপ এত ভালো হয়েছে যেটা আমি তো খুব হ্যাপি, এবং দর্শকদের কাছে যেভাবে আমরা আশীর্বাদ পেলাম, মানে এটা আমাদের জীবন আরও এগিয়ে নেওয়ার জন্য এটা অনেক অনেক কিছু, অনেক কিছু একদম। এবং থ্যাংকস টু পিনাকিদা এরকম অ্যারেঞ্জমেন্টের জন্য, এটা সবার সবার এটা একটা টিম ওয়ার্ক, অ্যামেজিং যারা গিয়েছেন তারা। সবাই ভালো থাকবেন, ভালো গান বাজনা শুনুন, ভালো গান বাজনাকে সাপোর্ট করুন, থ্যাংক ইউ। কতটা পথ পেরোলে তবে পথিক বলা যায়, কতটা পথ পেরোলে পাখি জিরোবে তার গানা, কতটা পথ পেরোলে পর মানুষ চেনা যায়, প্রশ্নগুলো সহজ আর উত্তর তো জানা।